পিসিমার বোমা, নতুন একটা ফ্যাক্টরি প্রত্যেকটা জেলা জুড়ে তৈরি হচ্ছে পিসিমার বোমা। এটা হচ্ছে এই পিসিমার বোমা তৈরি করতে গিয়ে এই কাণ্ড হয়েছে। অ্যাম্বুলেন্সের পয়সা সরকার দিতে পারে না, এরকম জায়গায় সরকার গেছে। আর ওই একই সরকার হাজার হাজার পুলিশ পাঠাচ্ছে তাঁবু সামলানোর জন্য। সব পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে পিসির বাড়িতে খিচুড়ি দেবে আর ভাইপোর বাড়িতে রক্ষা করবে। আর আজকে দেখুন, মুখ্যমন্ত্রীর কাছে কোনো খবর নেই, কয়লার খবর নেই, গরুর খবর নেই, পাথরের খবর নেই, যে রাস্তা দিয়ে জালি টোল প্লাজা তৈরি হবে তার খবর নেই, পাথর অপাশপা গপ্পার টাকার খবর নেই, কোনো খবর নেই। আর একটা দিন আমি অ্যাডমিনিস্ট্রেশনকে সতর্ক করব, ছ তারিখটাও মনে রাখবে না আমাদের ছেলে মেয়েরাও। ছ তারিখটা আমরা বজরং বলিকে সবাই সম্মান করি, কিন্তু ওরা যেন দাঙ্গার নামে আবার কোনো প্ল্যান করতে না পারে এটা মাথায় রেখে দেবেন। দ্যাট বিজেপি ইজ শোয়িং দ্য কেরালা ফাইলস এ ডিস্টর্টেড স্টোরিজ, দ্য পার্টি নমিনেটেড সাম স্টার্স নমিনেটেড বাই বিজেপি, ফান্ডেড বাই বিজেপি, দে কেম টু বেঙ্গল অলসো অ্যান্ড অ্যালং উইথ সাম ডিস্টর্টেড স্টোরিজ, দ্য কনকোটেড স্টোরিজ, দে আর প্রিপেয়ারিং এ ফিল্মস Bengal files. Now they defame the Kerala also, Kerala people also, Kerala state also. চন্দনদা কি বলবেন, বেছে বেছে কিছু ইনপুট পাচ্ছেন পুলিশ মন্ত্রী, আর পুলিশ মন্ত্রী আসল যে যে ইনপুট পাওয়ার কথা সেগুলো পাচ্ছেন না। ময়ূক, ছোটবেলায় তুমিও ফাটিয়েছো আমিও ফাটিয়েছি বুড়িমার চকলেট বোমা, এখন আর পাওয়া যায়? পাওয়া যায় না। কিন্তু বাংলায় যারা সিঙুর ভেঙে যাত্রা শুরু করেছিল তাদের তো কোনো একটা ফ্যাক্টরি ভাঙাতে হবে, ফলে পিসিমার বোমা, নতুন একটা ফ্যাক্টরি প্রত্যেকটা জেলা জুড়ে তৈরি হচ্ছে পিসিমার বোমা। এটা হচ্ছে এই পিসিমার বোমা তৈরি করতে গিয়ে এই কাণ্ড হয়েছে। একটা লজ্জার একটা সীমা থাকে। গত পরশু দিন বাংলা দেখলো, হেরিনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। একটা অ্যাম্বুলেন্সের পয়সা সরকার দিতে পারে না, এরকম জায়গায় সরকার গেছে। আর ওই একই সরকার হাজার হাজার পুলিশ পাঠাচ্ছে তাঁবু সামলানোর জন্য। সব পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে পিসির বাড়িতে খিচুড়ি দেবে আর ভাইপোর বাড়িতে রক্ষা করবে। এই যদি পুলিশের কাজ হয়, এ বাংলার থেকে কার থেকে আছে কাঁচা করবে? পশ্চিমবঙ্গে যারা এটা করছে, যেই স্থাবকদেরকে আইডেন্টিফাই করা সমাজে, তাদেরকে আইডেন্টিফাই করে আজকে তাদেরকে এক্সক্লুড করতে হবে সমাজে, কারণ এদেরই স্থাবকদের জন্য আজকে এই রকম অপরাধীরা আজকে ক্ষমতার মাথায় বসে আছে। স্থাবকরা কালকে কি হবে? এক মিনিট সময় বল। আমি বলছি, আপনি যদি একজন মধ্যবিত্ত বাবা বা গরিব বাবা, পুলিশ এই কাজগুলো করছে কেন? পুলিশ এত এতবার ভৎসনা হচ্ছে পুলিশের আদালতে, এতবার কানমলা খাচ্ছে, তারপরেও পুলিশের কিসের বাধ্যবাধকতা? মাইনে পাচ্ছে তো পুলিশের বাধ্যবাধকতা কোথায় শুনুন? পুলিশের বাধ্যবাধকতা এইখানে সরকারি কর্মচারী। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারছি, একদম মাইনের একটা উদাহরণ। দেখুন, সব পুলিশ কর্মচারী এরকম নন, আমাদের বিশ্বাস সমস্ত পুলিশ কর্মচারী এরকম নন। আপনি দুটো মডেল দেখেছেন, একটার নাম মির্জা সাহেব, একটার নাম সাইগাল হোসেন, যারা কোটি কোটি টাকা কামিয়েছেন সাধারণ মানুষের বলে অভিযোগ পাওয়া যাচ্ছে এবং মানুষ দেখছে। আচ্ছা, ওইগুলো মডেল বলেনি 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 আগে চন্দনদা বলেনি, একদম করছে না চন্দনদা বলেনি বলে। পুলিশের একটা বড় অংশ, তারা এই যে আর্থিক দুর্নীতির একটা তন্ত্র তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, একেবারে নিচে থেকে ওপর পর্যন্ত তার সাথে যুক্ত হয়েছেন। তা না হলে আপনার মনে আছে বকটুইতে যখন ঘটনা ঘটলো, বকটুইতে যখন ঘটনা ঘটলো, যেদিনকে মুখ্যমন্ত্রী চেক বিলি করছিলেন, তার ডান কাছে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল বলল, দিদি কেসটাকে সুজপুরের মতো সাজাতে হবে। তৃণমূল কংগ্রেসের দর্শন হচ্ছে কেস সাজানোর দর্শন। তা না হলে পশ্চিমবাংলায় এত গাঁজা নেই যত গাঁজা কেস বিগত 10-11 বছর ধরে বিরোধীদের তৈরি করা, বিরোধীদের নামে দেওয়া গেছে। অত গাঁজা পুলিশ দেখাতে পারেনি যখন রিকভারি চেয়েছে কোর্ট। ফলে প্রশ্নটা অন্য জায়গায়, প্রশ্নটা এটাই হচ্ছে, লুঙ্গি থেকে একজন সাধারণ মানুষ যখন চরকি অথবা ফুলঝুরি কিনে বাড়ি ফেরেন, তখন এই পুলিশ কর্মীরা দাঁড়িয়ে থেকে তার ব্যাগ পরীক্ষা টাকার খবর নেই, কোনো খবর নেই। উইদাউট খবর হয়ে গেছেন এই মুখ্যমন্ত্রী।